প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। প্রাণী জগতের সদস্যদের জীবনযাপন পদ্ধতি বর্ণাঢ্য ও বিচিত্র। কেউ একাকী থাকতে পছন্দ করে, কেউ বা জোড়ায় জোড়ায়, আবার কেউ বা দল বেঁধে থাকে। দলবদ্ধ হয়ে থাকা প্রাণীদের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ও অদ্ভুত আচরণ। মৌমাছি, পিঁপড়া, বানর, হনুমান ইত্যাদি প্রাণীর দলবদ্ধ জীবন ব্যবস্থা আমাদের মুগ্ধ করে। আমাদের আজকের পর্ব দলবদ্ধ প্রাণী জীবন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বিশিষ্ট বন্যপ্রাণীবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলামের সাথে, যিনি বাংলাদেশের দলবদ্ধ প্রাণীদের নিয়ে গবেষণা করছেন। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের দলবদ্ধ প্রাণী জীবন নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রকৃতিতে অনেক বন্যপ্রাণীকেই দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করতে দেখা যায়। কোনো কোনো প্রাণী মানব সভ্যতা বিকাশের অনেক আগে থেকেই দলবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে। ধারণা করা হয় নানান প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুর হাত থেকে আত্মরক্ষার সাথে সাথে প্রজনন ও খাদ্যের নিশ্চয়তা পেতে এই সামাজিক কাঠামো গড়ে ওঠে। এই সামাজিকতা ক্ষুদ্র প্রাণী পিঁপড়া থেকে শুরু করে উল্লুক, হনুমান, হাতি ইত্যাদি বড় বড় প্রাণীদের মধ্যেও সুন্দর ও কার্যকরীভাবে বিরাজমান। কীট পতঙ্গের মধ্যে পিঁপড়া, মৌমাছি প্রভৃতি প্রাণীর মধ্যে দেখা যায় সুশৃঙ্খল সামাজিক বন্ধন। এরা একসাথে দলবদ্ধ হয়ে কলোনি গঠন করে জীবনযাপন করে। এদের মধ্যে দেখা যায় শ্রম বিভাগ, কেউ খাদ্য সংগ্রহ করে, কেউ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, আবার কেউ বা ডিম ও লার্ভার পরিচর্যা করে অথবা শুধুমাত্র প্রজননে অংশগ্রহণ করে। খাদ্যের সন্ধান পেলে সবাই মিলেই তা সংগ্রহ করে খায় ও অনাগত দিনের জন্য সঞ্চয় করে রেখে দেয়। দলের সবাই একটা নির্দিষ্ট কলোনিতেই অবস্থান করে এবং প্রতিকূল অবস্থায় পড়লে সবাই একসাথেই নতুন জায়গায় স্থানান্তরিত হয়। পাখি প্রজাতিগুলোর মধ্যেও রয়েছে দলবদ্ধ হবার প্রবণতা। বক, পানকৌড়ি, শামুকখোল পাখিরা বড় গাছে একসঙ্গে বাস করে।
এরা প্রজননের সময় একসাথে বাসা বানায়, যা তাদের কলোনি হিসেবে বেশি পরিচিত। এসব কলোনিতে একসঙ্গে কয়েকশত থেকে কয়েক হাজার সদস্যের দেখা মেলে। পরিযায়ী পাখির ক্ষেত্রে অধিকাংশ পাখিরা পরিযায়নের সময় দল বেঁধে নতুন জায়গার উদ্দেশ্যে পাড়ি জমায়। নদী, মোহনা, হাওড় ও উপকূলীয় অঞ্চলে ল্যাঞ্জা হাঁস, সিঁথি হাঁস, পাতি হাঁস, টিকি হাঁস, খয়রা চখাচখি ইত্যাদি বুনো হাঁসগুলো ঝাঁক বেঁধে বিচরণ করে। এদের ঝাঁকে হাজার হাজার পাখি একসাথে থাকে। জলচর ও সৈকতের পাখিগুলো দল বেঁধে খাদ্য আহরণ করে ও দল বেঁধেই উড়ে চলে। জলজ প্রাণীদের মধ্যে ভোঁদর, ডলফিন, বিভিন্ন প্রজাতির মাছ ইত্যাদি প্রাণী দলবদ্ধ হয়ে বসবাস করে। বেশ কিছু প্রজাতির মাছ রয়েছে যারা সাধারণত ঝাঁক বেঁধে চলাচল করে, তবে এদের মধ্যে সামাজিক বন্ধন খুব একটা দেখা যায় না। কিন্তু তিমি ও ডলফিনের প্রজাতিগুলো চমৎকার সামাজিক জীবন যাপন করে। এরা কখনো জোড়ায় জোড়ায়, আবার কখনো ছোট ছোট দল বেঁধে জলাশয়ে বিচরণ করে। শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে এরা দলের সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। স্থলচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতিও দলবদ্ধ জীবন যাপন করে। মাতৃতান্ত্রিক হাতির দলগুলোর সবচেয়ে প্রবীণ স্ত্রী হাতি দলে নেতৃত্ব দিয়ে থাকে। দলের সব সদস্য ও বাচ্চার প্রতি তার থাকে বিশেষ নজর। পুরুষ হাতি দলে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করে না, বরং কিছুটা আলাদা থাকতেই পছন্দ করে। হাতি দলের সদস্য সংখ্যা 5 থেকে 90টি হয়ে থাকে, তবে দলের সদস্য সংখ্যা অনেক বেড়ে গেলে দলটি নতুন একাধিক দলে ভাগ হয়ে যায়। দলের সবাই একসাথে নির্দিষ্ট জায়গায় বিশ্রাম নেয়, আবার দলবদ্ধভাবেই খাদ্যের সন্ধানে ভ্রমণ করে। বানর ও হনুমানের প্রজাতিগুলোর মধ্যেও দেখা যায় সামাজিক দলবদ্ধ জীবন। এরা অত্যন্ত সুশৃঙ্খল দলবদ্ধ জীবন যাপন করে। বাংলাদেশের সবচেয়ে পরিচিত রেসাস বানর বা লাল বানর বন জঙ্গল ছাড়াও শহর এলাকাতেও দেখা যায়। এরা বহু পুরুষ ও বহু স্ত্রীর সমন্বয়ে দলবদ্ধ হয়ে বাস করে। আবাসস্থলের উপর নির্ভর করে দলের সদস্য সংখ্যা 10 থেকে 110টি পর্যন্ত হতে পারে। অন্যান্য বানরদের মধ্যে উলু বানর ও লম্বালেজি বানরও বিভিন্ন সংখ্যায় দলবদ্ধ হয়ে জীবনযাপন করে।
এদেশের তিন প্রজাতির হনুমানগুলোর প্রত্যেকটি সামাজিক প্রাণী। সাধারণত সাদা হনুমানগুলো একটি দলে 5-25টি, চশমা পড়া হনুমান দলের সদস্য সংখ্যা 3-19টি এবং মুখ পোড়া হনুমান দলের সদস্য সংখ্যা 2-15টির মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রত্যেকটি দলই একাধিক পুরুষ ও স্ত্রী মিলে গঠিত হয়। তবে দলের নতুন বাচ্চাদের পালনের ভার মায়েরাই পালন করে থাকে। বানর হনুমানের দল বেশ বড় হলেও উল্লুক ছোট দল গঠন করে। একজন পুরুষ, একজন স্ত্রী ও তাদের বাচ্চাদের নিয়ে গঠিত হয় একক পরিবার। দলবদ্ধ প্রাণীগুলোর প্রতিটি সদস্যই তাদের প্রতিরক্ষা ও পারস্পরিক সহযোগিতায় ভূমিকা রাখে। বিবর্তনের ধারায় বিভিন্ন প্রাণীর উদ্ভবের সাথে সাথে আমরা একদিকে যেমন পেয়েছি প্রজাতি বৈচিত্র্য, তেমনি অন্যদিকে অর্জিত হয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর জীবনাচরণ। এই দলবদ্ধ প্রাণীদের থেকে অর্জন করা সম্ভব বহুমুখী অভিজ্ঞতা। তবে সবার আগে প্রয়োজন এইসব প্রাণীদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা, কারণ হনুমান, বানর, উল্লুক, হাতি, ডলফিন ও বিভিন্ন পাখির দল আজ হুমকির মুখে। আমাদের সচেতনতাই ওদেরকে প্রকৃতিতে টিকিয়ে রাখতে পারে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম দলবদ্ধ প্রাণী জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর আনোয়ারুল ইসলামের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে কোন প্রজাতির প্রাণীগুলো দলবদ্ধভাবে বসবাস করছে? দলবদ্ধ জীবন আর সামাজিক জীবন, এটাকে একসাথে বলতে হবে আর কি, কারণ দলে অনেক প্রাণী কিন্তু বাস করে, তাদের কিন্তু ওই সামাজিক জীবন ব্যবস্থা ওই দলে সকলের নেই। তো সেই জন্য আমরা যদি অমেরুদণ্ডী প্রাণীদের কথা ভাবি, আপনি পোকামাকড়ের কথাই ভাবুন, সামাজিক জীবন বা দলবদ্ধ জীবনের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পিঁপড়ার, পিঁপড়া, মৌমাছি এবং উইপোকার। তারপরে সরীসৃপে যদি আসেন তাহলে সাপ, কচ্ছপ, কুমির, এগুলো কিন্তু ওইভাবে দলবদ্ধভাবে বাস করে না। তারা প্রয়োজনে, যেমন শিকার ধরবার জন্য হয়তো তারা একসাথে চলে আসছে, সাপ তারা শীত নিদ্রায় যাবার জন্য হয়তো একসাথে চলে এসছে, কিন্তু ওইভাবে দলবদ্ধ জীবন কিন্তু ওদের নেই। এরপরে যদি পাখিতে আসেন, আমাদের দেশে সবচেয়েতে যে কাছের পাখিটা সেটা হচ্ছে সাতভাইলা পাখি। তাদের ভেতরে দলবদ্ধতা, সামাজিকতার যে বিষয়গুলো, উপাদানগুলো থাকার দরকার, সেগুলো কিন্তু রয়েছে। এছাড়া আপনি বক জাতীয় পাখি বা শামুকখোল জাতীয় পাখি, এরা কিন্তু একটা গাছে রাত্রি যাপন করবে, আবার বাসা বানাবে, কিন্তু ওইভাবে দলবদ্ধতা নেই। আবার স্তন্যপায়ীতে আমরা যেহেতু বানর, হনুমান, গরিলা, শিম্পাঞ্জির কাছাকাছি মানুষও, আমরা মনেই করতে পারি বোধ হয় স্তন্যপায়ীতে বোধ হয় দলবদ্ধতা বেশি, কিন্তু স্তন্যপায়ীতেও কিন্তু অত বেশি দলবদ্ধতা নেই। আবার দেখবেন বাদুড়, অসংখ্য বাদুড় কলোনি হয়ে রয়েছে, কিন্তু তারাও কিন্তু ওই সামাজিক বা দলবদ্ধ জীবন ওইভাবে যাপন করে না। তাদের লাইফ স্টাইলটা, যেটা তারা যেভাবে জীবনযাপন করে, এই পিঁপড়া এবং মৌমাছি এবং উইপোকা, তারা কি আপনার একজনকে আরেকজনকে সাহায্য করছে? সাহায্য করছে, এই যে অল্ট্রুইস্টিক যে বিহেভিয়ার, এই যে নিজেকে বিসর্জন দিয়ে
ওই একই প্রজাতির বা একই আত্মীয়কে বাড়িয়ে দেয়। যেমন উইপোকা বা মৌমাছি বা আপনি পিঁপড়ায় দেখবেন অনেকে কিন্তু বন্ধা রয়েছে, হাজার হাজার বন্ধা একই কলোনিতে একই টার্মাইট হিলে, কিন্তু এরকম কিন্তু নয় যে একেবারে নিজেকে বিসর্জন দিয়ে মানে ওই একই পরিবারে বসবাস করে আরেকজনকে বেড়ে তোলার জন্য যে সময় দেওয়া শ্রম দেওয়া যেরকম মৌমাছি দেয় ওটি কিন্তু বিরাজ করে না। আমাদের ডলফিনে আবার সমাজবদ্ধতা রয়েছে, পানিতে যে শুশুক থাকে এদের ভিতরে কিন্তু দলবদ্ধতা রয়েছে, সামাজিক জীবন যাপনের রীতি রয়েছে। এই দলবদ্ধভাবে থাকার সুবিধা অসুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনি একান্নবর্তী পরিবারে থাকলে যে সুবিধাগুলো পান, এই দলবদ্ধ জীবনেও কিন্তু সেটাই দেখা যায়। আপনি যদি সাত ভাইলা পাখির কথা ভাবেন, সাত ভাইলা পাখিতে দেখবেন যে একটি পাখি কিন্তু ওই দলের একটি পাখি শুধু ডিম পাড়ে, ওনারা সকলে কিন্তু বাসা করে, আবার সকলেই কিন্তু আবার তা দিচ্ছে, আবার সকলেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছে পালা করে। তো এই যে পালা করে, এই যে ভাগাভাগি করে যে জীবন ব্যবস্থা, তাতে হয়েছে কি জানেন যে এই সকলের যদি সাতটা পাখি ওই একটি দলে থাকে তাহলে চোদ্দটা চোখ, এই চোদ্দটা চোখ কিন্তু তাদের শত্রুকে পাহারাও দিতে পারে। তো সামাজিক যে জীবনের যে সুব্যবস্থা সেটি কিন্তু ওই দলে বসবাস করে, অর্থাৎ একান্নবর্তী পরিবারে যেটা সেটাই হতে পারে। আবার অসুবিধা যেটা হয়েছে, অনেক বেশি মুখ হলে অনেক বেশি খাবারের দরকার, অনেক বেশি জায়গার দরকার। আপনি হাতির কথা ভাবেন, হাতি দলবদ্ধ জীবনযাপন করে, তো ওই দলে এরা দেখেন কতটা জায়গা নিয়ে জুড়ে থাকে। এদের প্রতিদিন যদি 200 থেকে 300 কেজি খাবার খেতে হয় এবং সম পরিমাণ প্রায় 100-150 লিটার যদি পানি খেতে হয় তাহলে দেখেন কতটা জায়গার দরকার হয়। অতএব আপনার দলবদ্ধ জীবনে যত বড় দল হবে তত বেশি খাবারের দরকার হবে। এই যে যে সুবিধার কথা বলেছি যে আপনার দল যদি বড় হয় তাহলে অনেক বড় জায়গাতে যদি আমরা বিচরণ করি তাহলে কিন্তু দল বড় না থাকলে কিন্তু যে রিসোর্সগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা কিন্তু আহরণ করা যায় না। ছোট দলে সেটা সম্ভব হয় না, একা থাকলে তো হয়ই না। একা থাকলে যেটা হয় আপনার কিছু প্রাইভেসি থাকে, কিন্তু একা জীবনে কিন্তু কষ্ট বেশি, কাজ বেশি, একা জীবনে কিন্তু আপনার আবার হুমকি বেশি। ধরেন আপনি যদি একা চলেন বাঘ কিন্তু আপনাকেই লক্ষ্য করবে, তার অর্থ আপনার হুমকি কিন্তু 100 ভাগ। আর আপনি যদি দুজনে চলেন তাহলে এই হুমকি কিন্তু এই থ্রেট কিন্তু কমে গেল, 50% হলো। আপনি 10 জনে চললে কিন্তু এই রিস্ক কিন্তু 10% হলো, 100 জন হলে আপনার রিস্ক কিন্তু 1%। অতএব শিকারী বা বাঘ যদি আসে বা যে কোনো শিকারী প্রাণী যদি অন্য ছোট প্রাণীকে শিকার করতে চায় তাহলে কিন্তু সে একটু হলেও বিব্রত বোধ করবে যদি অনেক বড় দল হয়। এবং ওই যে বিব্রত বোধ করবে, কাকে ধরবে কাকে রাখবে, এই সময়ের ভেতরেই কিন্তু দলটি তাদের স্ট্র্যাটেজি বদলাতে পারে এবং ওই পালিয়ে যাবার একটা সুযোগ খুঁজে নিতে পারে। বাংলাদেশে কি এ নিয়ে কোনো গবেষণা হয়েছে? আমাদের এই দলবদ্ধ জীবন নিয়ে বানর হনুমান এগুলো নিয়ে মোটামুটি কিছু কাজ হয়েছে, সাত ভাইলা পাখি নিয়েও কিছু কাজ হয়েছে, কিন্তু কাজ যেটা হওয়া দরকার সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ হতে হবে। আসলে দীর্ঘমেয়াদী কাজ যদি না হয় তাহলে একটি প্রজাতির কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা যায় না। আমাদের ওই জায়গাটা অত্যন্ত দুর্বল একটা জায়গা, মাঠে ঘাটে বিচরণ করে যে তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেটি সংরক্ষণের যে ব্যবস্থাপনা তৈরি করা সেই জায়গাটা কিন্তু এখনও অনেকটাই দুর্বল। এই গবেষণার জায়গাটা শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চলবে না, যারা ব্যবস্থাপনার দায়িত্বে যারা ম্যানেজার সেই জায়গাটা কিন্তু গবেষণাটা হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ওখানে একটা থাকতেই হবে। যে কোনো মানুষ ও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসবে না, ও কিন্তু বন বিভাগে যাবেন তিনি। এদের সংরক্ষণের ব্যাপারে কি আপনি কিছু বলবেন? বন্যপ্রাণী সংরক্ষণ না করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের চারপাশে শুধু কংক্রিট থাকবে, আমাদের চারপাশে বন থাকবে না, বন্যপ্রাণী থাকবে না, প্রাণীরা থাকবে না, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের সকল গুরুত্ব আমি যদি আলোচনা নাও করি, আপনার বাচ্চা কিন্তু প্রতিদিন রুই মাছ দিয়ে ভাত খেতে কিন্তু পছন্দ করবে না, তার টেবিলে কিন্তু তার থালায় কিন্তু বিভিন্ন ধরনের মাছ আসতে হবে, বিভিন্ন ধরনের খাবার আসতে হবে। এই খাবারটা কোত্থেকে আসবে? এই খাবারটা প্রকৃতি থেকেই আসবে। সে কিন্তু প্রতিদিন টিয়া পাখি দেখতে পছন্দ করবে না, তাকে কিন্তু অন্তত 650 প্রজাতির পাখি যদি নাও দেখতে পারে, 625 প্রজাতির না দেখতে পারলে তার আশেপাশে অন্তত 100 প্রজাতির পাখি তো সে দেখতেই চাইবে। তাতে বন্যপ্রাণী সংরক্ষণের কিন্তু কোনো বিকল্প নেই। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যদি প্রাকৃতিক ঐতিহ্য না থাকে, আমাদের যে বন রয়েছে, এখনও যে মানুষ রয়েছে, এখনও যে বন্যপ্রাণী রয়েছে, এগুলো যদি আমরা শুধু একটু সুচিন্তিতভাবে চেষ্টা করি তাহলে বোধহয় সবাই মিলে এটাকে শেয়ার করতে পারবো। আমরা যদি ওই জায়গায় ফিরে যাই যে 25 ভাগ বন থাকতে হবে,
দশ ভাগ সংরক্ষিত এলাকা থাকতে হবে, এবং তাহলেই কিন্তু আমরা আমাদের রোডম্যাপটা আগামী 50 বছরের জন্য তৈরি করে ফেলতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক দলবদ্ধ প্রাণী জীবন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া কলোনিতে শুধু কর্মী পিঁপড়ার সংখ্যাই 100 কোটির বেশি। তিমি দলের সদস্যরা বিশেষ তরঙ্গায়িত শব্দ ব্যবহার করে 3 কিলোমিটার দূরে অবস্থানকারী সঙ্গীদের সাথেও সহজেই যোগাযোগ করতে পারে। আফ্রিকার সমাজবদ্ধ বাবুই পাখিরা নিজেদের সুরক্ষার জন্য প্রায় 27 ফুট লম্বা ও 6 ফুট উঁচু 100 প্রকোষ্ঠ বিশিষ্ট বাসা তৈরি করে। পৃথিবীতে সবচেয়ে বড় দলে পরিযায়ন করে আফ্রিকার ওয়াইল্ড বিস্ট। এদের একটি দলে প্রায় 15 লক্ষ সদস্য একসাথে নতুন জায়গায় পাড়ি জমায়। হায়না ও বন্য কুকুর সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে আক্রমণ করে তাদের চেয়ে 5 থেকে 6 গুণ বড় প্রাণীকেও সহজেই শিকার করতে পারে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, কোনটি কাঁটাযুক্ত লতানো উদ্ভিদ? সঠিক উত্তরটি হলো বেত। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শেখ নুরুন নাহার, গৃহিণী, বনানী অফিসার্স কোয়ার্টার, বনানী, ঢাকা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন দলবদ্ধ প্রাণীদের ক্ষেত্রে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা দেখা যায়? এ বানর, বি হাতি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা ইমেল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, প্রাণীগুলো নিজেদের প্রয়োজনেই দলবদ্ধ হয়ে বাস করে, দল ছাড়া এদের বেঁচে থাকা অসম্ভব। দলের কোনো একটি প্রাণীর ক্ষতি হলে পুরো দলই ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতির এই বিচিত্রময় দলবদ্ধ প্রাণীগুলোর আবাসস্থলে নিশ্চয়তা দেওয়া অত্যন্ত জরুরি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।